আসসালামু আলাইকুম চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। অনেকের কমেন্টস, অনেকের প্রশ্ন অনেকদিন যাবৎ যে ভাই নিরাপত্তা প্রহরীরা মূলত কিভাবে তারা ছুটি পেয়ে থাকে, অন্য অন্য সরকারি চাকরিজীবী কর্মচারীদের মতো কি নিরাপত্তা প্রহরীরাও সমান ছুটি পেয়ে থাকে, এরকম অনেকের প্রশ্ন দীর্ঘদিন যাবৎ আমার কাছে আসতেছে। তাদের জন্য এই ভিডিওটা, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটি লাইক দিবেন, একটি শেয়ার দেবেন, অবশ্যই একটি কমেন্টস করবেন। আসুন, আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আমি মেন যে টপিকস, যে নিরাপত্তা প্রহরীরা কী ধরনের ছুটি পেয়ে থাকে, কতদিন তারা অন্য সব সরকারি কর্মচারীদের মতো কি তারা ছুটি পেয়ে থাকে নাকি, সেই বিষয়ে আলোচনা করি। আপনারা অনেকে জানেন যে নিরাপত্তা প্রহরী মূলত আপনার একটি চতুর্থ শ্রেণীর কর্মচারী, তারা যে বাংলাদেশ সরকার যে 2015 সালে যে নতুন বেতন স্কেল ঘোষণা করেছে সেই মোতাবেক তারা 20 নম্বর গ্রেডে তারা চাকরিজীবী বা তারা বেতন গ্রেডে তারা বেতন পেয়ে থাকে নিরাপত্তা প্রহরীরা। এখন অন্য সব সরকারি কর্মচারীরা যে আপনাদের চতুর্থ গ্রেডের তারা কর্মচারী আছে, তারা কিন্তু আপনার শুক্র শনি তাদের বন্ধ থাকে। এক্ষেত্রে কিন্তু নিরাপত্তা প্রহরীদের কিন্তু শুক্র শনি বন্ধ থাকে না, কারণ হলো আপনাদের যেহেতু নিরাপত্তা প্রহরীর কাজ হলো আপনার অফিসটাকে সুন্দরভাবে নিরাপত্তা দেওয়া, গুদাম, তারপর যে মালামাল রক্ষণাবেক্ষণের তার দায়িত্ব, সেই জন্য কিন্তু আপনি নিরাপত্তা প্রহরীদের আপনার কোনো ছুটি নেই, যে শুক্র শনি এরকম তাদের নির্দিষ্ট কোনো বন্ধ নেই। এখন আপনারা জিজ্ঞাসা করবেন ভাই তাদের কি তাহলে কোনো ছুটি নেই? অবশ্যই তাদের ছুটি আছে, যেরকম আপনাদের তাদের বৎসরে ক্যাজুয়াল ছুটি আছে 20 দিন, ক্যাজুয়াল ছুটি আছে 20 দিন, এবং মেডিকেল ছুটি আছে আপনার 20 দিন, 40 দিন কিন্তু তাদের বার্ষিক ছুটি আছে। এছাড়াও বিভিন্ন ধরনের তারা ছুটি পেয়ে থাকে, তাছাড়াও কিন্তু তাদের ডিউটি আবার সিফটি বাই সিফটি, যেমন একদিন ডিউটি হলে পরের দিন ডিউটি, সেই ক্ষেত্রে কিন্তু তারা একদিন করে ছুটি পেয়ে থাকে। তাহলে আপনারা ভাবতে পারেন যে ভাই তাহলে অন্য সব চতুর্থ শ্রেণীর যে কর্মচারীরা আছে তারা তো ঠিকই ছুটি পেয়ে থাকে, তাহলে নিরাপত্তা প্রহরীরা যে ছুটি পায় না, তাহলে তাদের ক্ষেত্রে তাদের কি অন্য সব বেনিফিট আছে নাকি? হ্যাঁ, তাদের অন্য সব বেনিফিট আছে, তার মাধ্যমে যারা বন্ধের দিন যে তারা শুক্র শনিবার সরকারি বন্ধ থাকে বা অন্য অন্য বন্ধ, যেমন 21শে ফেব্রুয়ারি, তারপর যেমন আপনার সববরাত, এরকম যে বন্ধ থাকে সরকারি কমন কমন যে ছুটিগুলো, সেই সময় যে তারা ডিউটিটা করে সেই ক্ষেত্রে কিন্তু তারা ওভার টাইম পেয়ে থাকে, তাদের বেসিক অনুযায়ী সেই ক্ষেত্রে কিন্তু ওভার টাইম পেয়ে থাকে। তাহলে কিন্তু অন্য সব যে চতুর্থ শ্রেণীর কর্মচারীরা আছে তারা কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু এইটা বন্ধ পায় না। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই বিষয়ে, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটি কমেন্টস করবেন, অবশ্যই আপনারা একটি লাইক করবেন, একটি শেয়ার করবেন। অন্য সব বিষয় যদি আপনাদের এই বিষয়ে অনেক কিছু জানার থাকে অবশ্যই আমাকে আপনারা কমেন্টস করতে পারেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আসসালাম।